2500 গরিব মানুষকে খাদ্য সামগ্রী দিলেন পথের সাথী পেট্রোল পাম্পের মালিক দুকহরণ ব্যানার্জি। আসানসোলের কুলটির পথের সাথী পেট্রোল পাম্পের মালিক দুকহরণ ব্যানার্জির নিজ গ্রামের ও আশেপাশের প্রায় 2500 দুস্থ গরিব মানুষের হাতে 5 কেজি চাল, 2 কেজি আলু, 2500 গ্রামের তেলের প্যাকেট ও সাথে 50 টাকা নগদ তুলে দেন। দুকহরণ ব্যানার্জি জানান, দেশে লকডাউন চলছে, এমতাবস্থায় নিজ গ্রাম লক্ষ্মণপুর ও পাশের গ্রামে অনেক দুস্থ গরিব আছে যাদের এখন হাতে কোনো কাজ নেই, ফলে অসুবিধার মধ্যে যেন অনাহারে না থাকে তাই এই প্রয়াস। এই রকম উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামের মানুষ। আমি যে মোটামুটি গ্রামের যেগুলা গরিব আছে তাদের জন্য 5 কেজি চাল, 2 কেজি আলু, একটা 2500 গ্রামের তেল আর 50 টাকা আমরা দিচ্ছি। আমি নিজে চিন্তা করেছি যে এটা দরকার, খুবই দরকার, কারণ এই টাইমে মানুষ লকডাউনে নিজে খাচ্ছে লকডাউনে। সেই জন্য আমি চাইছি যে এরকম আরও মানুষ আসুক। আমি এরকম আরও টার্গেট রেখেছি গ্রামের গরিব যারা। মোটামুটি কতজনকে দেওয়া হলো? আমি আপাতত 2500 টার্গেট আছে, 2500 থেকে তাদের যদি কিছু বাঁচে আরও আসে আছে আরও আসে। এটা কি কোনো সংস্থা? না, এটা আমি নিজে পার্সোনাল। এটা দুঃখ নয়। কি নাম? আমি পথের সাথে সার্ভিস স্টেশনে মালিক। কি নাম আপনার? দুঃখহরণ ব্যানার্জি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।